One life. One এটা আমার সেলফ পোর্ট্রেট আপনার নিজের থেকে জি আপনি কি নিয়মিত এখানে অ্যাড করেন এটা নিয়মিত না এটা বিভিন্ন জায়গায় আর কি আসলে ইয়া করা হয় এটা আসলে বলা যায় না যেখানে আর কি ভালো লাগে সেখানে যাই যেখানে মানুষজনের ইয়া থাকে একটা সমাগম থাকে সেখানে 32 অবশ্যই আমার ভালো লাগে কারণ 32 অনেক আগে থেকে আসা যাওয়া তারপরে এখানে আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা আমি ইওরা থেকে ফাইন আর্টসে অনার্স করছি প্রফেশনাল আর্টিস্ট আই এম ফ্রিল্যান্স আর্টিস্ট এটা আসলে গান মানে ওইভাবে ইয়া না এটা আমার হচ্ছে আর্ট ফর্মেরই একটা মানে অংশ এটার নাম হচ্ছে সাউন্ড আর্ট লাইক আমি আমার লেখাগুলো আমি লিখি না বাট যখন দেখা যায় কোনো লেখা একদম মনের ভিতর ইয়াও হচ্ছে যেটা কিছু করতে লিখতেই হবে তখন ওইগুলো নিয়ে কিছু একটা মানে হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ যখন কিছু একটা নাজিল হয় আর কি তখন সেটা আর কি ইয়া করে ফেলি আমার নামে যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সরি আহমেদ অফকোর্স আছে আমরা তো আর আগের যুগের আর্টিস্ট না যে আমাদের বাড়িঘর নাই হ্যাঁ তারপরেও জন্মের একটা বাড়ি আছে সেটা সবারই এলাকার আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলায় ভেড়ামারায় হ্যাঁ কোদালিয়াপাড়া গ্রাম ওটা ইউনিয়ন ওখান থেকে এই আর ঢাকাতে আসি তো এটা আমার সেলফ পোর্ট্রেট আপনার নিজের থেকে জি আপনি কি নিয়মিত এখানে অ্যাড করেন এটা নিয়মিত না এটা বিভিন্ন জায়গায় আর কি আসলে ইয়া করা হয় এটা আসলে বলা যায় না যেখানে আর কি ভালো লাগে সেখানে যাই যেখানে মানুষজনের ইয়া থাকে একটা সমাগম থাকে সেখানে 32 অবশ্যই আমার ভালো লাগে কারণ 32 অনেক আগে থেকে আসা যাওয়া তারপরে এখানে আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা আমি ইওরা থেকে ফাইন আর্টসে অনার্স করছি প্রফেশনাল আর্টিস্ট আই এম ফ্রিল্যান্স আর্টিস্ট এটা আসলে গান মানে ওইভাবে ইয়া না এটা আমার হচ্ছে আর্ট ফর্মেরই একটা মানে অংশ এটার নাম হচ্ছে সাউন্ড আর্ট লাইক আমি আমার লেখাগুলো আমি লিখি না বাট যখন দেখা যায় কোনো লেখা একদম মনের ভিতর ইয়াও হচ্ছে যেটা কিছু করতে লিখতেই হবে তখন ওইগুলো নিয়ে কিছু একটা মানে হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ যখন কিছু একটা নাজিল হয় আর কি তখন সেটা আর কি ইয়া করে ফেলি আমার নামে যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সরি আহমেদ অফকোর্স আছে আমরা তো আর আগের যুগের আর্টিস্ট না যে আমাদের বাড়িঘর নাই হ্যাঁ তারপরেও জন্মের একটা বাড়ি আছে সেটা সবারই এলাকার আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলায় ভেড়ামারায় হ্যাঁ কোদালিয়াপাড়া গ্রাম ওটা ইউনিয়ন ওখান থেকে এই আর ঢাকাতে আসি তো আপনার সবচেয়ে আদর্শের বাংলাদেশের আর্টিস্ট বা চিত্রকর কে
বাংলাদেশের আর্টিস্ট এখন বর্তমানে কথা বলবো না, সব মিলিয়ে আমরা আমাদের ইয়ার থেকে এখানে হচ্ছে আপনার কি যেন বলছিলেন, ও আচ্ছা আচ্ছা, এটা হলো কিছুদিন আমার মডেল ছিল হচ্ছে জয়নুল আবেদিন, তারপরে আবার জয়নুল আবেদিনের ছবিটা ইয়া করে আবার কিছুদিন এসএম সুলতান আছে আমার সাথে, তো এইটা ভ্যারি করে সময়ের উপর নির্ভর করে আসলে একজন আইডলকে আর কি সাথে রাখি। আছে আরও নাম জানি শাহাবুদ্দিন স্যার আছে, সেগুলো তো আলাদা, কিন্তু আমি যারা মাস্টার আর্ট তাদের কথা বললাম, আরও আছে হয়তো আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে ভাই।